नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। अब कुछ ही दिन बचे हैं और फिर पवित्र ईद। फरक्का थाना प्रशासन और फरक्का प्रखंड कार्यालय ने ईद उल फितर के अवसर पर किसी भी अप्रिय घटना से बचने के लिए फरक्का प्रखंड के BDO कार्यालय परिसर में सर्वदलीय बैठक की। बुधवार शाम फरक्का थानाध्यक्ष IC देवव्रत चक्रवर्ती, BDO जुनैद अहमद और फरक्का विधायक मुनीरुल इस्लाम की मौजूदगी में बैठक हुई। सर्वदलीय बैठक मुख्य रूप से शांति का संदेश देने और किसी भी अप्रिय घटना से बचने के लिए आयोजित की गई थी। फरक्का के विधायक मोइनुल हक, फरक्का ब्लॉक अध्यक्ष अरुण मैदास और पार्टी के अन्य कार्यकर्ता मौजूद थे। প্রত্যেকটা প্রোগ্রামে এবং উৎসবে আমরা যতদিন থেকে আমি এই ফারাক্কা দায়িত্বভার আপনারা আমার কাঁধে দিয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা এপিসিপিটি গুলো করি আর কি। আগে সতর্ক থাকলে আমাদের মধ্যে যে ভাতৃত্বর ভালোবাসা, সম্প্রীতির ভালোবাসা যে আছে সেটা আমাদের অটুট থাকবে। সেই পিস মিটিং আমরা পেয়েছি, আমাদের বিজয় সাহেব সঞ্চালক করছে এই সভাবে, উপস্থিত আমাদের আইসিস সাহেব, আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জয়বিন্দু সাহেব, রাজনৈতিক দলের কর্মকর্তা এবং শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। আমাদের আলোচনা এটাই হলো, মূল আলোচনা হচ্ছে যে কোনো ফেস্টিভ্যালে ইয়াং ছেলেদের বিশেষ করে আর কি মোটর সাইকেলের দূরত্বটা বাড়ে। আমরা যেটুকু জ্ঞান বইপত্র পড়ে নিয়েছি বা পেয়েছি, আমাদের এই মাস হচ্ছে মুসলিম ধর্মের মুসলমানদের পবিত্র মাস, সংযমের মাস, ত্যাগের মাস, রহমতের মাস, ক্ষমা করার মাস, বরকতের মাস। সেহেতু আমরা এক অপরের সমন্বয় তৈরি করে প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসার সাথে আমাদের এই ফেস্টিভ্যাল গুলো পার করতে চাই, তার জন্য আজকের এই পিস মিটিং ডাকা হয়েছে। অতীত আমাদের ফারাক্কাতে ঐতিহ্য, কোনদিন ধর্ম নিয়ে কোন রকমের এখানে বিড়ম্বনা করিনি এবং অশৃঙ্খলা তৈরি হয়নি। তবুও আমরা আগে থেকে সজাগ থাকি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতটা সহযোগিতা করার ওনারা সহযোগিতা করবেন। সর্বোপরি আমরা যারা গার্জেন অভিভাবক আছি, যদি একটু আমরা সতর্ক থাকি, বিশেষ করে বাইকের ক্ষেত্রে আর কি, ঈদ পুজো যে কোনো জিনিস আসুক না কেন, উৎসব তো আমরা দায়িত্ব পালন করি। আমরা যারা এখানে এসেছি আমাদের উৎসবের সাথে সাথে আমরা দায়িত্ব পালন করি, প্রত্যেকে আমরা গার্জেন। উৎসবটা আমাদের ছেলে মেয়ের জন্য, ওনাদের আকাঙ্ক্ষা, ওনাদের মনের যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য আমরা অভিভাবক হয়েছি। তো অটোমেটিকলি ছেলে মেয়েদের চাহিদা ঈদ পুজো এলেই বাড়ে আর কি, তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আমাদের ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা। বিগত দিনে আমরা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো ফেস্টিভ্যালগুলো আমরা করেছি, তার আগে প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে পিস মিটিং করেছি। এই পিস মিটিং এর মাধ্যমেই আমরা আজকে শান্তিপূর্ণভাবে সমস্ত প্রোগ্রাম সম্পন্ন করে জনসাধারণের কাছে, গোটা রাজ্যের কাছে এবং ভালো একটা বার্তা দিতে চেয়েছি এবং সেটা সার্থক হয়েছি। সমৃদ্ধির বার্তা, এই সমৃদ্ধির বার্তা আমাদের ফারাক্কা বহুবার গিয়েছে, তার নিদর্শন আপনারা সকলেই জানেন এবং তার ফল শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা পার করতে পেরেছি শুধু আপনাদের সাহায্য নিয়ে। অক্লান্ত পরিশ্রম পুলিশ যেমন করে, পাশাপাশি আমি আমার টাইমে বলতে চাই যে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম কিন্তু সকলে আপনারা করছেন প্রত্যেকে। এই দুইজনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আজকে সমাজ সোসাইটি আমাদের উপকৃত হচ্ছে এবং এই শান্তির বার্তা আমাদের যাচ্ছে। আজকে যখনই আমাদের মনে হয় এই রাম নবমী, তখনই মনে হয় যে আমাদের রাম আর রহিম, ববি ফাদার হচ্ছে রাম আর রহিম হচ্ছে আমাদের অঞ্চল প্রধান বেনিয়া গ্রাম। এই যে সুন্দর একটা এক বছর পর পর আমরা এই দৃশ্য দেখতে পাই,
আগে দুজন বলা জবাদলি ধরে বেশ সুন্দরভাবে হাঁটে মিছিলেন, এইটা শান্তির বার্তা, সমৃদ্ধির বার্তা, এটাই তো চাই আমরা। যাই হোক, আমি শুধু কটা কথা বলবো। প্রথম পুলিশের যে ভূমিকাটা আছে সেটা হচ্ছে আমাদের তার প্রথম বাইকটা কন্ট্রোলটাকে নিজেদের হাতে আনা, আমাদের হাতে আমরা নিয়ে আসবো। তার আগে অন্তত রিকোয়েস্ট করবো প্রত্যেকে, আপনারা অঞ্চলের প্রধান যারা আছেন, যারা উপস্থিত আছেন, তারা এই মিটিং এর পরে তাদের অঞ্চলে অঞ্চলে গিয়ে একটু বোঝাবেন গার্জিয়ানদের। গার্জিয়ানদের একটা বড় ভূমিকা থাকে ওই দিন, মোটর সাইকেল নিয়ে পেপার হবে সেটা চলে যাচ্ছে, গার্জিয়ানরা কিছুই বলছে না, এটা একটু রেস্ট্রিকশন একটা লাগানো থাকা দরকার। আমরা গত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এমন একটা টাইম, সেই টাইমটাতে প্রায় দুটো থেকে আড়াইটা মানে ভুল ভুল করে সাঁচের দল থেকে পুরো বাইক ঘুরছে, ট্রিপল রাইডিং উইদাউট হেলমেট, কালিয়াচকের দিক থেকে ট্রিপল রাইডিং উইদাউট হেলমেট, বয়স 16 থেকে 22 মধ্যে অ্যাক্সিডেন্ট বিভিন্ন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার আড়ালে। তো গত বছরের অভিজ্ঞতাতে আমরা বলছি, আমরা যেটা করেছিলাম আকুরাতে একটা ট্রাফিক পয়েন্ট করেছিলাম, যারা সাঁচের দল থেকে ঢুকছে ট্রিপল রাইডিং এবং উইদাউট হেলমেট তাদেরকে আমরা ব্যাক করে দিতাম যে হেলমেট পরে আসো, আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই। তবুও প্রশাসনের দিক থেকে অ্যালার্ট করার জন্য সেই ধরনের মিটিং ডাকা হয়, এটাকে একটা রুটিন মিটিং বলা যেতে পারে, অন্য কিছু নয়, একটু অ্যালার্ট করে দাও। যদি কোনো জায়গায় কোনো রকম আশঙ্কা থাকে, কোনো কিছু যদি মনে হয়, যেমন কেউ বললেন যে মেলা দিয়ে ওই মেলার সময় বিশেষ করে গান্ধী ঘাটের ওখানে ভিড়টা হয়, এটা খুব একটা চিন্তার কোনো কারণ নেই, সেই ভিড়গুলো স্বাভাবিকভাবে। ভি টাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।